নমস্কার বন্ধুরা, টিংলু টংলু চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত। গরমকাল আসছে, আর গরমকাল মানেই স্কুল বা কলেজে সামার ভ্যাকেশনের একটা লম্বা ছুটির কথা মাথায় রেখে অনেকেই প্ল্যান করেন কাশ্মীর ভ্রমণের জন্য। আর কাশ্মীর মানেই গুলমার্গে গিয়ে একটা গন্ডোলা বা রোপওয়ে রাইড তো নিতেই হবে। কিন্তু জানেন কি, গুলমার্গে গিয়ে এই গন্ডোলা রাইড অনেকেই না করে ফিরে আসেন শুধুমাত্র টিকিট না পাওয়ার জন্য, কারণ এর চাহিদা এই সময়ে প্রায় তুঙ্গে থাকে। সকলেই চান যেভাবে হোক গুলমার্গে গিয়ে একবার অন্তত এই গন্ডোলা বা রোপওয়ে রাইডের স্বাদ নিতে, কারণ এটি হলো ভারতবর্ষ তথা এশিয়ার উচ্চতম এবং দীর্ঘতম রোপওয়ে রাইড। কিন্তু গন্ডোলা রাইডে টিকিট না কাটা থাকলে আপনাকে দাঁড়াতে হতে পারে এইরকম একটা লম্বা লাইনে, এবং হয়তো দেখলেন অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর যখন আপনার সময় এলো তখন টিকিট শেষ, অতঃপর ফেরত আসা কাঙ্ক্ষিত রাইডটি না করেই। কি ভাবছেন তাহলে উপায়? হ্যাঁ, উপায় তো একটা আছেই, কারণ আপনি দেখছেন টিংলু টংলু চ্যানেল, আর আপনি যখন আমাদের চ্যানেলে আছেন তখন উপায় তো একটা বাতলে দিতেই হবে। তাহলে চটপট দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি লাইক করে এবং কমেন্ট করে একটু উৎসাহিত করে দিন আমাদের, যাতে এরকম ভিডিও আরও আরও বানাতে পারি আপনাদের জন্য। গন্ডোলা রাইড করার জন্য সাহায্য নিতে পারেন অনলাইন টিকিট বুকিংয়ের মাধ্যমে, এবং সেটি আপনি করতে পারেন একেবারে নিজের পছন্দ মতো ডেটে বা টাইমে। চলুন এবার দেখা যাক কীভাবে আপনার নিজস্ব স্মার্টফোনের মাধ্যমেই চটপট বুক করে ফেলবেন গন্ডোলা রাইড। গন্ডোলা রাইড বুক করার জন্য প্রথমেই বেছে নিন আপনার মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারটি। আপনার মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে এসে প্রথমে আপনি সার্চ ইঞ্জিনে চলে আসুন। সার্চ ইঞ্জিনে এসে লিখুন এই কথাটি, জম্মু কাশ্মীর কেবল কার, এবং হিট করুন। সঙ্গে সঙ্গে আপনার সামনে বেশ কয়েকটি ওয়েবসাইট অ্যাড্রেস খুলে যাবে। আপনি কোনো দিকে না তাকিয়ে একদম প্রথম অপশনটি চুজ করুন, যেটা লেখা রয়েছে গুলমার্গ গন্ডোলা রাইড। এটি ক্লিক করলেই আপনার সামনে এই পেজটি খুলে যাবে। এরপরে আপনার মোবাইলের একদম ডান দিকে থ্রি ডটে ক্লিক করে সেখান থেকে এই ওয়েবসাইটটির ডেস্কটপ সাইট খুলে নিন। ডেস্কটপ সাইট খোলার সাথে সাথে আপনার স্ক্রিনের বাঁ দিকে যে বুক নাও কথাটি রয়েছে সেইখানে ক্লিক করুন। এই বুক নাও অপশানটিতে যে মুহূর্তে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার সামনে বুকিং অপশানটা খুলে যাবে, এবং দেখুন এখানে দুটো অপশান আসছে, একটি হচ্ছে গুলমার্গ থেকে কুংডুর এবং কুংডুর থেকে আফারবাদ। দুটোরই টু ওয়ে টিকিট রয়েছে। গুলমার্গ থেকে কুংডুর হচ্ছে ফার্স্ট ফেজ, এবং কুংডুর থেকে আফারবাদ হচ্ছে দ্বিতীয় ফেজ। আপনি কোনটায় যাবেন সেটা চুজ করতে হবে, তবে স্বভাবত প্রথম ফেজটাতে আগে আপনাকে গিয়ে তারপরে দ্বিতীয় ফেজটা যেতে হবে। ধরা যাক আপনি প্রথমে গুলমার্গ থেকে কুংডুর অপশানটি ক্লিক করলেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে এই ডেট অপশানটি খুলে যাবে, অর্থাৎ আপনি যেই দিন যেতে চান। দেখুন এখানে নিচে লেখা রয়েছে ভিজিট ডেট অপশানটি, এখানে ক্লিক করলেই আপনার ডেটটি খুলে যাবে। যে কোনো একটি ডেট চুজ করে সেটি ক্লিক করুন, এবং তার নিচে দেখুন সঙ্গে সঙ্গে খুলে যাবে ভিজিট টাইম অপশানটি, অর্থাৎ আপনি কোন সময়ে যেতে চান। এখানে ক্লিক করলেই আপনাকে দেখাবে তিনটে স্লট, একটা 9টা থেকে 11টা, 11টা 15 থেকে 1টা 15, এবং 1:30 থেকে 3:30। ধরা যাক আপনি স্লট 3 বুক করবেন বা স্লট 1 বুক করবেন, যে কোনো একটি স্লটে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে আপনাকে দেখিয়ে দেবে কটা টিকিট অ্যাভেলেবেল রয়েছে। এরপরে ক্লিক করুন প্রসিড টু নেক্সট অপশানটিতে। যে মুহূর্তে আপনি প্রসিড টু নেক্সট অপশানটি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার সামনে একটি ফর্ম খুলে যাবে, যেখানে ভিজিটার্সের নাম এবং ফোন নাম্বার দেওয়ার জায়গা রয়েছে। তার আগে আপনাকে ওপরে ফিল আপ করে নিতে হবে আপনি ইন্ডিয়ান না ফরেনার সেই অপশানটির জন্য। এক্ষেত্রে আমরা ইন্ডিয়ান, সেহেতু অবশ্যই ইন্ডিয়ান বাটনটিতে প্রেস করে দেব। ইন্ডিয়ান বাটনটি প্রেস করার সাথে সাথে নিচে এসে যাবে ভিজিটার্সদের নাম এবং ফোন নাম্বার লেখার জায়গা। দেখুন এখানে প্রথম ফর্মটিতে রয়েছে ভিজিটার্স নেম, ভিজিটার্স 1 বলে রয়েছে। এক্ষেত্রে আমার নাম দেবাশিস, তাই আমি এখানে টাইপ করব আমার নামটি। নাম টাইপ করার পরে দ্বিতীয় অপশনটি আসবে ভিজিটার্স মোবাইল নাম্বার, এখানে ক্লিক করে দিতে হবে আমার মোবাইল নাম্বারটি, এবং নিচে রয়েছে ভিজিটার্স ইমেলের জায়গা, সেখানে গিয়ে আপনার ভ্যালিড একটি ইমেল আইডি এখানে ইনপুট করে দিতে হবে।
যে মুহূর্তে আপনার ফর্ম তিনটি ফিল আপ হয়ে যাবে সঙ্গে সঙ্গে দেখুন এখানে দেখিয়ে দেবে আপনাকে কত অ্যামাউন্ট পে করতে হবে। এর পরের অপশনটি ভালো করে খেয়াল করুন, অ্যাড ভিজিটার অপশনটি, কারণ আপনি একা যাবেন না, আপনার সাথে থাকবে আরও ভিজিটার, এক্ষেত্রে তার নামটিও এখানে অ্যাড করতে হবে। এই অ্যাড ভিজিটার বাটনটি ক্লিক করার সাথে সাথে এখানে একটা ফর্ম এসে যাবে যেখানে আপনি ভিজিটার্সের নাম অ্যাড করতে পারবেন। এক্ষেত্রে আমার পার্টনার সায়নীর নামটি আমি এখানে ইনপুট করলাম। এবার ইনপুট করার সাথে সাথে আপনাকে দুজনের টোটাল অ্যামাউন্ট হচ্ছে 1500 টাকা, অর্থাৎ 750 টাকা করে আপনার এক একজনের টিকিটের দাম পড়ল। এরপর আই অ্যাম নট রোবটটির চেকবক্সে ক্লিক করে প্রসিড টু পে অপশানটি ক্লিক করুন। সঙ্গে সঙ্গে পেমেন্টের অপশান আসবে, কিন্তু এখানে দেখাচ্ছে ভ্যালিডেশন এরর। আসলে আমি ফোন নাম্বারের জায়গায় অন্য ফোন নাম্বার দিয়েছিলাম বলে সেই নাম্বারটি নেয়নি। এক্ষেত্রে আমার নিজস্ব নাম্বারটি ইনপুট করতে হবে এবং সেটি অবশ্যই ভ্যালিড হওয়া দরকার। এবার আমি নিজের নাম্বারটি ইনপুট করছি। ফিল আপ করা হয়ে গেছে, এবার চলে আসুন নিচে প্রসিড টু পে অপশানটিতে। এটিকে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে পেমেন্টের অপশানটি খুলে যাবে, যেটি পেমেন্ট গেটওয়ে হিসেবে আপনার কাছে আসবে। দেখুন এখানে অনেকগুলি অপশান রয়েছে পেমেন্টের জন্য। আপনি ইউপিআই এর থ্রুতে পে করতে পারেন, অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, বা অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন। বিভিন্ন রকম অপশান আছে, যেটা আপনার ইচ্ছা সেই অপশানে আপনি ক্লিক করে সেটি থেকে পেমেন্ট করে দিলেই আপনার টিকিট বুকিং কমপ্লিট হয়ে যাবে। এই একই পদ্ধতিতে বুকিং করে নিন দ্বিতীয় ফেজে যাওয়ার জন্য টিকিটটি। একইভাবে ওই ওয়েবসাইটে গিয়ে সমস্ত রকম ফর্ম ফিল আপ করলে এবং তারপরে পেমেন্ট করে দিলেই আপনার দ্বিতীয় ফেজের জন্য টিকিট বুকিং হয়ে যাবে, এবং সেটাও হবে আপনার নির্দিষ্ট ডেট এবং সময় অনুযায়ী। পেমেন্ট কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে চলে আসবে এই টিকিটটি, সেটিকে ডাউনলোড করে রেখে দিন এবং আপনার কাজ শেষ। আশা করি আপনারা বুঝতে পারলেন কীভাবে গুলমার্গে গন্ডোলা রাইড অনলাইনে বুকিং করতে হয়। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আর কমেন্ট করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন। আমি দেবাশিস, আমি সায়নী, আর আপনারা দেখছেন টিকটকলু। আমরা যেখানে যাই সেখানে ভিডিও দেখাই, আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিয়ে দিন একটা লাইক, আর ভিডিওটিকে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তাহলে আপনাদের কাছেই আসবে। আমি দেবাশিস, আমি সায়নী, আর আপনারা দেখছেন টিকটকলু। আমরা যেখানে যাই সেখানে ভিডিও দেখাই, আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিয়ে দিন একটা লাইক, আর ভিডিওটিকে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তাহলে